আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চিজ পাস্তা। চেষ্টা করেছি একদম হুবহু রেস্টুরেন্টের টেস্টটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য। আশা করছি রেসিপিটা তোমাদের পছন্দ হবে, এবং রিকোয়েস্ট রইল কোনো রকম স্কিপ না করে ফুল রেসিপিটা দেখবে, কারণ আমি প্রতিটা রেসিপিতে একদম শেষ পর্যন্ত চেষ্টা করি তোমাদের সাথে যতটা সম্ভব পারা যায় অনেক অনেক টিপস শেয়ার করা। এবং কিভাবে এই মজার চিকেন চিজ পাস্তাটা বানাবে চলো দেখে নেই। একটা প্যানে পানি নিয়ে নিয়েছি এবং খুব ভালো মতো যখন ফুটে উঠেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। এবং নুডলস অথবা পাস্তা রান্না করার সময় সব সময় অনেক বেশি পানি দিয়ে পাস্তা অথবা নুডলসটা সেদ্ধ করা উচিত। আমি আজকের রেসিপিতে নিয়েছি পেনে পাস্তা, এবং এখানে পুরোটা প্যাকেটটাই আমি রান্না করব। আমাদের এই প্যাকে আছে টোটাল 500 গ্রাম পরিমাণ পাস্তা। লবণটা যখন পানির সাথে মিশে গেল তখন আমি প্যাকেটটা কেটে পুরোটা পাস্তায় এখানে দিয়ে দিচ্ছি, এবং পাস্তাটা খুব ভালো মতো মিশিয়ে নিব। অনেকেই পাস্তা বয়েল করার সময় তেল একটু ব্যবহার করে থাকে এখানে পানিতে, কিন্তু আমি কোনো তেল ব্যবহার করছি না, কেননা তেল ব্যবহার করলে যখন আমি এটা সসে রান্না করব সসগুলো কিন্তু পাস্তার গায়ে খুব ভালো মতো লাগবে না, তেলের কারণে সসটা পাস্তা থেকে আলাদা হয়ে যেতে পারে। এই জন্য পাস্তাটাকে আমি ড্রাই ভার্সনটাই রাখবো যেন চিটচিটে না হয়। পাস্তাটা যখন আমাদের সেদ্ধ হয়ে যাবে আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপর পাস্তাটা একবার পানি দিয়ে ধুয়ে নিব, তাহলেই আমার পাস্তাটায় আর কোনো স্টিকি ভাব থাকবে না এবং একটা পাস্তার সাথে আরেকটা পাস্তা লেগে থাকবে না। এক এক রকমের পাস্তা সেদ্ধ হতে এক এক রকমের সময় লাগে, তাই প্যাকেটের গায়ে যেটা লেখা থাকে সেটা অবশ্যই চেক করে নিবে কতক্ষণ লাগবে সেদ্ধ হতে। এই প্যাকেটটার গায়ে লেখা ছিল পাস্তাটা সেদ্ধ হতে সময় লাগবে 7 থেকে 11 মিনিট। আমি এতগুলো সময় নিব না, আমি পাস্তাটা একটু খেয়ে দেখলাম, যখন মনে হচ্ছে যে একদম প্রায় সেদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে আমি পাস্তাটা নামিয়ে নিব, এবং এর জন্য আমার টোটাল সময় লেগেছে 5 মিনিট। যেহেতু পাস্তাটা আমি আরও রান্না করব তাই ওভারকুক আগেই করে নিচ্ছি না। এখন পাস্তাটা হালকা একটু শক্ত থাকা অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি, এবং আমার চুলাটা পুরোটা সময় মিডিয়াম হাই হিটে ছিল। আমাদের পাস্তা সেদ্ধ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখন পাস্তাটা ঝরিয়ে নিচ্ছি। এই গরম থাকা পাস্তাটা আমরা যখন আর অল্প একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি একবার পানিতে ধুয়ে নিব। এটা করার ফলে কি হবে, পাস্তাটা একদম ঝরঝরা থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না, এবং পাস্তাটা ওভারকুকও হবে না, কুকিং প্রসেসটা স্টপ হবে। এবার একটা প্যানে আমি নিয়ে নিয়েছি এখানে টোটাল 4 টেবিল চামচ পরিমাণ তেল। এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এতে আমি দিয়ে দিচ্ছি। রসুনটা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসা শুরু করলো তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এক প্যাকেট পাস্তা রান্না করার জন্য এখানে আমি ব্যবহার করছি 1 কাপ পরিমাণ চিকেন, এবং বোনলেস চিকেন আমি এখানে ব্যবহার করছি। চিকেনটা একদম ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, তোমরা চেষ্টা করবে যতটুকু সম্ভব ছোট করে কাটা যায় ততই ভালো, তাহলে অনেক ভালো মতো কুকিংয়ে যত ইনগ্রিডিয়েন্টস ইউজ হবে সব চিকেনে চলে যাবে এবং খেতেও অনেক বেশি টেস্টি লাগবে। এবং রেস্টুরেন্টেও কিন্তু পাস্তা রান্না করার সময় চিকেনগুলো অনেক জায়গাতেই অনেক বেশি ছোট ছোট করে ব্যবহার করা হয়। এখানে আমি কোনো পানি দিব না, চিকেন থেকে দেখো পানি বের হয়ে গেছে, এই পানি দিয়েই আমাদের চিকেনটা সেদ্ধ হতে 5-6 মিনিট লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরিগানো গুঁড়ো। এখানে ড্রাই অরিগানোটা ইউজ করেছি এবং এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, এটা ছাড়া রেস্টুরেন্টের টেস্ট কোনোভাবেই আসবে না। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। চেষ্টা করবে এখানে কালো গোলমরিচের গুঁড়োটা অ্যাভয়েড করে সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করার জন্য, যেহেতু আমার কাছে কালোটাই ছিল তাই এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি।
মিডিয়াম হাই হিটে রেখে আমাদের চিকেনটা আমি রান্না করে নিচ্ছি। 5-6 মিনিটের মধ্যে চিকেনটা রান্না ডান হয়ে গেছে। পানিগুলো শুকিয়ে খুব দ্রুত চিকেনটা সেদ্ধ হয়ে গেছে ছোট ছোট টুকরো করে কাটার কারণে। এবার আমি চিকেনটা নামিয়ে রাখছি। 1টা প্যান নিয়েছি এবং এখানে আমি ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। যদি বাটারটা না থাকে তাহলে তোমরা স্কিপ করবে। বাটারটা যখন প্রায় মেল্ট হয়ে আসলো তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। এবং তোমরা যারা বাটার ব্যবহার করবে না তারা তখন এখানে তেলে এই গাজর কুচিটা দিয়ে দিবে। তেল অথবা বাটারে গাজরটা 1 মিনিট সতে করে নিব, তাহলে গাজরে যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যাবে। এবং এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই যে আমরা চিকেন রান্না করে রেখেছিলাম, সেই চিকেনটা এখন আমরা এই গাজরে অ্যাড করে দিচ্ছি। এখন আমরা পাস্তায় ব্যবহার করব চিলি সস, এবং আজকে আমি বেস্টের চিলি সসটা ব্যবহার করেছি। রেস্টুরেন্টে অলওয়েজ বেস্টের চিলি সসটাই ব্যবহার করা হয়ে থাকে এবং এটার টেস্টটা খুবই ভালো। তোমরা চেষ্টা করবে বেস্টের চিলি সসটা ব্যবহার করার জন্য, আর যদি না থাকে সেক্ষেত্রে চেষ্টা করবে ভালো একটা ব্র্যান্ডের চিলি সসটা ব্যবহার করার জন্য। এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিলি সস। অবশ্যই 1/2 কাপ পরিমাণ চিলি সস দিবে। পুরো 1 প্যাকেট পাস্তা রান্না করার জন্য এখানে 1/2 কাপ চিলি সসটাই প্রয়োজন। এর থেকে কম দিলে কিন্তু রেস্টুরেন্ট স্টাইল পাস্তার টেস্টটা আসবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে, 4-5টা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেই আমাদের বয়েল করে রাখা সবগুলো পাস্তা। এবার পাস্তা এবং সবগুলো উপকরণ খুব ভালো মতো একসাথে মিশিয়ে নেব। তোমরা চেষ্টা করবে প্যানটা একটু বড় নেবার জন্য, আমার প্যানটা একটু ছোট হয়ে গেছে তাই মিক্সড করতে একটু প্রবলেম হচ্ছে। যত বড় প্যান থাকবে খুব কুইকলি সব কিছু একসাথে মিশে ফেলা যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আবারও ড্রাই অরিগানো। এটা কি করবে অনেক বেশি ফ্লেভার আনবে আমাদের পাস্তাতে, তাই শেষে ব্যবহার করতে হয়। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চাইলে চিনিটা আর অল্প একটু কমিয়ে দিতে পারো, তবে কোনোভাবেই স্কিপ করা যাবে না। যখন সব কিছু খুব ভালো মতো মিশে যাবে তখন এই পর্যায়ে আমরা ব্যবহার করব এখানে প্রায় 1 কাপের মতো মজরেলা চিজ। কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এবং চিজগুলো সব এখানে আমি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবে একটু বেশি পরিমাণ চিজ দেওয়ার জন্য, কারণ যত বেশি চিজ ব্যবহার করা হবে এই চিকেন চিজ পাস্তাটা তত বেশি ইয়াম্মি হবে খেতে। এবং অবশ্যই সার্ভ করতে হবে গরম গরম, খুব ভালো মতো মিশিয়ে যখন আমাদের চিজটা মেল্ট হয়ে যাবে ঠিক তখনই আমরা পাস্তাটা নামিয়ে নিব এবং অবশ্যই গরম গরম সার্ভ করব। আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না। ভালো মন্দ যেটাই হোক তোমাদের কাছ থেকে অলওয়েজ আমি ফিডব্যাক আশা করি। এবং যারা আমার চ্যানেল সবসময় ভিজিট করছো এখনও সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। এতে করে আমি অনেক বেশি নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য অনুপ্রেরণা পাই। এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সবসময় আমার সাথে আছো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো। আমাদের চিকেন চিজ পাস্তাটা একদম রেডি হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। খুব ভালো মতো মেশানোর পরই আমাদেরকে নামিয়ে ফেলতে হবে পাস্তাটা, এবং পুরোটা রান্নাই আমি করেছি মিডিয়াম হাই হিটে। তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি চিকেন চিজ পাস্তার উপরে কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি, তোমরা এখানে একটু বেশি পরিমাণ চিজ গ্রেট করে দিবে, তাহলে হিটে মেল্ট হয়ে সেটা অনেক সুন্দর এরকম দেখতে হবে। দেখতেই পাচ্ছ আমি এখানে একটু দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।